আসসালামু আলাইকুম আমি কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ইউটিউতে যদি ভালো লাগে তাহলে যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ ভালোবাসা ভালোবাসার কোনো রঙ নেই বর্ণ নেই বিয়ের পরেও ভালোবাসা হয় আগেও হয় নানান সময় হয় তবে বিয়ের পরে ভালোবাসা যখন কন্টিনিউ হইতে থাকে সেটা সংসার জীবনে ঝামেলা পাকায় আর যদি আপনি কোনো বড় নেতা হন অথবা কোনো বড় কোনো ব্যক্তিত্ব হন তখন বিষয়গুলা নিয়ে আপনার সমর্থক বিপদে দর্শক বুঝতে পারছেন সাহেবের তৃতীয় স্ত্রীর অনুসন্ধান গতকালকে হয়েছিল আর আমরা ওনার সম্পর্কে অনেকগুলো তথ্য পেয়েছি কেই মৌলাম সাহেবের তৃতীয় স্ত্রী তিনি কি আদৌ বিয়ে করেছেন নাকি হুজুরকে ফাঁসানোর জন্য মিডিয়ার কোন কারসাজি নতুন কোন ফন্দি না এটা হুজুরকে চ্যালেঞ্জিং দেওয়া হচ্ছে মিডিয়ার মাধ্যমে আমি না মানে মিডিয়া চ্যালেঞ্জ দিচ্ছে যারা মূলধারার মাধ্যম আর প্লাস প্রশাসনের পক্ষ থেকে এখন তৃতীয় স্ত্রী সম্পর্কে টোটাল বিষয়টা কই থেকে উঠে আসছে আমাদেরকে একটু ঢাকার মোহাম্মদ একটা জিডি করেন আর এই যুবকের নাম হচ্ছে শাহজাহান ওরফে সাজু তিনি বেসিক্যালি মালানা মামুল সাহেবের তৃতীয় স্ত্রীর মানে ছোট ভাই হিসেবে নিজেকে দাবি করছেন আর তিনি বলছেন যে মালানা মামুল সাহেবের সাথে তার বোনের বিয়ে হয়েছে এটা কুমি কেমনে জানলা সে বলছে গত দশই এপ্রিল মোহাম্মদপুরের আপনার যে আরাবিয়া জামিয়া আরাবিয়া ইসলামিয়া মাদ্রাসায় আছে যেখানে মামুল মামুনুর রহমান সাহেব মামুনুল হক সাহেব ওইখানে আছেন সেইখানে তিনি এই যুবককে ডেকে নিয়ে একটা স্টাম দেখিয়েছেন আর হুজুর নিজের মুখে বলছেন যে ওনার বড় বোন জান্নাতুল ফেরদাউস ওরফে লিপি আমাদের তৃতীয় ভাবির নাম তো ওনাকে তিনি বিয়ে করেছেন এখন বিয়ে করার পর আমার বোন কোথায় বোনকে আবার খুঁজে পাচ্ছে না তারা এটার কারণ কি কারণ বোন এই ঘটনার পর থেকে ফোন কলগুলা মানে ফাঁস হওয়ার পর থেকে তিনি উধাও তাহলে কিভাবে হুজুরের সাথে বিয়ে কিভাবে কি আর এই জিডির ব্যাপারটা কনফার্ম করেছেন মোহাম্মদপুর থানার যিনি তদন্ত কর্মকর্তা আছেন ওসি সাহেব আছেন আব্দুল লতিফ সাহেব তিনি বলেছেন যে শাহজাহানের দেওয়ার তথ্য অনুযায়ী এর আগেই কিন্তু গোয়েন্দা বাহিনী বা মিডিয়ার মধ্যে আপনার নামটা চলে আসছিল যে গাজীপুরের কাপাসিয়া ঠিক গাজীপুরের কাপাসিয়ার বানরহাওলা গ্রামের বাসিন্দা হচ্ছে আমাদের এই ফেরদৌসি জান্নাতুল ফেরদাউস ওরফে লিপি তিনি আপনার দুই সালে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে সম্ভবত তৎকালীন সময়ে মাওলানা মামুরুল সাহেব সেখানে কোনো কোনো কারণে সম্ভবত স্টাডির কারণে সেখানে গিয়েছিলেন আর তৎকালীন সময় এই লিপি লিপি ভাবি তিনি সেইখানে পড়াশোনা করতেন করছেন সেইখানে পড়াশোনা করছেন তো সেইখানেই বেসিক্যালি হুজুরের সাথে ওনার প্রথম পরিচয় আর এরপরে ফেসবুকে টুকে মেসেজিং আদান প্রদান এরপর থেকে ফোনে যোগাযোগ ছিল বাট তৎকালীন সময় লিপি ভাবির একটা মিল আছে লিপি ভাবিও তৎকালীন সময় বিবাহিতা ছিলেন তার আগের স্বামী আছে সংসার আছে তো হুজুরের সাথে পরিচয়ের আহ টু দুই হাজার কাছাকাছি সময় এসে সেই স্বামীর সাথে ওনার ডিভোর্স হয়ে যায় আর গণমাধ্যমের কাছে বলা হচ্ছে গণমাধ্যম দাবি করেছে যে তাদের কাছে তথ্য আছে যে লিপির সংসার ভাঙতেও আপনার হাত ছিল এটা দাবি চাইলে এগুলাকে কাউন্টার করতে পারেন আমরা জাস্ট তথ্যগুলার সামনে নিয়ে আসছি এরপরে কি হয়েছে গত দুই বছরের মতো সময় লিপি আপনার সেই সংসার থেকে তিনিও অসহায়ের মতন অবস্থায় আছেন যেমনটা ঠিক ঝর্নার বেলায় হয়েছে তালাকের পরে তো তখন হুজুর করছেন কি নিজেই আহ উনি একটা মাদ্রাসাতে একটা চাকরি দিয়ে দিয়েছেন আর যেই মাদ্রাসাটার প্রধান হচ্ছেন উপদেষ্টা মাওলানা মামুল্ল তিনি লিপিকে ঢাকার কেরানীগঞ্জের একটা বাসায় ভাড়া রাখতেন আর সেই বাসায় লিপি তার আহ বড় বোন মাঝে মাঝে আসতো সম্ভবত ওনার বড় বোন এখানে আসতো পরবর্তী সময় তিনি বড় বোনের বাসায় থাকতেন আর পরবর্তী সময় ফোন কলগুলো যেগুলো ভাইরাল হয়েছে যে আপা কোথায় দুলাভাই কোথায় নিশ্চয়ই বুঝতে পারছেন সেই কথাগুলা তবে এই ঘটনাগুলা কল রেকর্ড গুলা হওয়ার পরে লিপিভাবি উধাও না লিপিভাবি বেসিক্যালি উধাও হয়নি এখানে ধারণা করা হচ্ছে যে মাওলানা মামুনুর রহমান মামুনুল হক সাহেব তিনি তার বড় বোনের বাসায় আসলে লিপিকে লুকিয়ে রেখেছেন বড়বুলকে ওই বড় বোন দিলরুবা বড় বোন এই বোনেরা মাঝে মাঝে পেস্ট লাগায় এই বোন আবার যে আমিনা তৈবা ভাবির ফোন দিয়ে বলছিল তুমি বলে এমনি বইলো এখন আমরা এটা পরে দেখবো এটা সব ঠিক আছে এখন ওনার বাসায় আবার আরেক আমি আমিনা বা ভাবি আমার এই দেখছেন কিনা দিলরুবা পা এগুলা খেয়াল রাখতে হবে যে ইসলামে বিয়ে হালাল ঠিক আছে কিন্তু আপনার ক্ষেত্রে আপনার জামাইাতগুলা বিয়ে করলে আপনি কি করবেন না রাঘুয়ের না আমাদের বৌদের ফিলিংসটা আমরা বুঝি যাই হোক আমি ওই মাঝে মাঝে একটু ছোট ছোট চুকাচুকা কথা বলি বাট রিয়েল নিউজটা হচ্ছে হালাল ওয়াইফ কিন্তু সাজু দাবি করেছে যে আপনার ঘটনার পর দিন থেকে যেই বাসায় সে ভাড়া থাকতো তার বোন তিনি সেই বাসায় গিয়ে তার বোনকে পাচ্ছেন না বাড়িওয়ালা বলছে সেই ঘটনার পর থেকেই ওনার বোন উধাও আর দশই এপ্রিল ডেকে নিয়ে হুজুর তার বোনকে বিয়ের কথা বললেও একটা স্টাম্প দেখাইছেন আর বিয়ের কাবিন নামাটা তিনি দেখাননি তো বুন কোথায় আছে জানতে চাইলে হুজুর বলেছেন যে বুন নিরাপদে আছে বা যেখানে আছে আছে এই আর সময় সাজু সম্পর্কে গিয়ে সে একটি জিডি দায়ের করেছে বোনের প্রাণের নিরাপত্তা চেয়ে যে বুন আসলে কোথায় আছে আর এই মুহূর্তে দোনো স্ত্রীকেই পুলিশ কিন্তু খুঁজছে জিজ্ঞাসাবাদের বিষয় আছে কারণ মামলা মামল সাহেবের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কাবিন নামা হুজুর শো করেন নাই বাট হেফাজতের পক্ষ থেকে বলা হচ্ছে যে শো করা হয়েছে কোনো এক থানা থেকে এটা আমিও নিউজটা করছিলাম বাট হুজুর কোনো অথেন্টিক সোর্স থেকে আসে নাই এখন যতটুকু আছে এই মুহূর্তে মালানা আছে পাশাপাশি এই যে থার্ড বিয়েটা এই বিয়েটা সামনে আসার পরে বেসিক্যালি এভাবে বিশ্বাস করেন আমার হুজুরের প্রতি রুচি উঠে গেছে রুচি উঠে গেছে তিনি আসলে বলছেন যে তিনি যদি ইনসাফ করতে পারেন কোথাকার ইনসাফ আপনি যেটা লিগাল লজিক্যাল কথা প্রথম স্ত্রীর কাছেই গোপন করে দ্বিতীয় স্ত্রী এখন দেখা গেছে যে এই স্ত্রীটা আবার বিয়ে করছে এক বছর আগে এখন আমাদের জান্নাতারা ঝর্ণার ডায়েরিতে লিখা বিয়ে করছে দুই তিন মাস আগে আর যদি দুই বছর আগে করেও থাকে তাহলে জান্নাতারা ঝর্ণাকে তো আপনি ধোকা দিচ্ছেন আপনি কত মানবিক বিয়ে করবেন হুজুর আই ডোন্ট নো বাট হুজুর অবশ্যই ইসলাম যেহেতু জায়েজ করছে কিন্তু অন্যের ডিভোর্স স্ত্রী আর পরপর আপনার উপরে বিষয়গুলো আসছে তা আপনি এরকম কয়টা মানবিক বিয়ে করবেন আর তো কোটা একটা খালি আছে এখন সত্য মিথ্যা সেটা প্রমাণ করার দায়িত্ব আছে মৌলানা মামুল্ল সাহেবের তবে হেফাজত কিন্তু গতকালকে বলে দিয়েছে আপনারা জানেন যে চট্টগ্রামের হাটাজারিতে মাওলানা বাবুনগরী কি বলা হয় যে আরো যারা হুজুর টুজরা আছেন হেফাজতের সিনিয়র যারা নেতৃবৃন্দ আছেন তারা একটা মিটিং করেছিলেন সেই মিটিংয়ে একটা সিদ্ধান্ত হতে যাচ্ছিল মাওলানা মামুল্ল সাহেব তিনি কি হেফাজতের যুগ্ম মহাসচিব থাকবেন ঢাকা মহানগরের সেক্রেটারি থাকবেন নাকি না তাকে বরখাস্ত করা হবে তবে সবাইকে চমকে দিয়ে হেফাজত বলেছে আমরা মালানা মামুল্লুকর উপর আস্থা আছে বিশ্বাসে আছেন তিনি যেই ঘটনাগুলো হচ্ছে এটা ওনার পার্সোনাল ইস্যু নট উইথ দিম ওকে হেফাজতের সাথে এটা এটা কোনো ওনার ওনার পার্সোনাল ইস্যু সো মনে করছে না যে হুজুরের এই কারণে পদবি থেকে বহিষ্কার করা উচিত তবে আমরা এখানে একটা জিনিস বুঝি না আহ যেহেতু হেফাজত ইসলাম ইসলামিক রাজনৈতিক দল তো সেই ক্ষেত্রে তাদেরকে এটাকে রাজনৈতিক দল বলা উচিত নাকি না আলাদা যে এত এত কমিউনি টমিটি আছে যাক আমার সেটা আসলে ক্ষুদ্র জ্ঞানে মাথায় আসে না তারপরেও এখন হুজুর ধোকাবাজি করছেন এটা তো প্রমাণিত এখন ঝর্ণা ভাবির সাথে নাকি করছেন আমেনা ভাবির একটা হজবর মুসলিম বলছিল দ্বিতীয় কিন্তু দ্বিতীয় না দ্বিতীয় মানে তৃতীয় তৃতীয় কিন্তু তৃতীয় না তৃতীয় মানে দ্বিতীয় তো যাই হোক আমাদের এই নিউজগুলো প্রত্যেকটা উইথ এভিডেন্স আমরা সাবমিট করছি যদি তথ্যে কোনো ভুল থাকে সেটা মূলধারার গণমাধ্যমের আর হুজুর চাইলেই এই নিউজটাকে নিয়ে তিনি কথা বলতে পারেন যেহেতু এখন ডাল পালা মেলতেছে জায়গা টাইগা নাম টাম সহ সকল কিছু হয়তো পরবর্তী সময় আবার ওই কাপাসিয়াতে হয়তো সাংবাদিকরা চলে যাবে সেই লিপির বাড়িতে পরে হুজুর আরো বিপদে পড়বে নিশ্চয়ই তিনি দেখবেন কথা বলবেন সেই পদ অপেক্ষা করুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম